আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে জানেন যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে প্রায় 9 জন মারা গেছে, আজ খুবই দুঃখজনক ঘটনা। এছাড়াও আহত হয়েছে প্রায় 5-6 জনের মতো। তো আমরা গ্রামগঞ্জে যে সকল মাঠে কৃষক ভাইরা কাজ করি, আমরা এই ধরনের সাবধানগুলো অবলম্বন করি না, যার ফলে এই ধরনের ঘটনা ঘটে। তো একে যে 6 জন মারা গেছে তারা আসলে একই গ্রামের, একই ঘরের একই প্রতিবেশী। খুবই দুঃখজনক একটি ঘটনা। আসলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এই ঘটনাটি ঘটে, তারা আসলে মাঠে কাজ করার সময় হঠাৎই বজ্রপাতে তাদের প্রাণ যায়, এছাড়া আহত হয় বেশ কয়েকজন। তাদেরকে আহতদেরকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত যে কয়জন তাদের মধ্যে হয়ে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। যাই হোক বন্ধুরা, আমরা যারা গ্রামগঞ্জে থাকি তারা আসলে খুব সাবধান অবলম্বন করে আমাদের চলা উচিত, কারণ গ্রামগঞ্জে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে থাকে। আমাদের বিশেষ করে বাবা মা প্রতিবেশী যারা আসলে মাঠে ঘাটে কাজ করে, তাদের তাদের সাবধান হওয়া উচিত, তাদেরকে সাবধান করে দেওয়া উচিত, যেন পরবর্তীতে এই ধরনের ঘটনাগুলো ঘটে না। কারণ যে 9 জন মারা গেছে তারা একই গ্রামের একই প্রতিবেশী, তাদের লাশগুলো এক জায়গায় আমরা দেখলাম। খুবই দুঃখজনক ঘটনা। আল্লাহ পাক যেন সবাইকে আসলে ভালোভাবে, খুব সাবধানভাবে চলার তৌফিক দান করে। তো বন্ধুরা, এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।